হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই টিউটোরিয়ালটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। আমরা কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করে আমাদের মূল্যবান কাগজপত্র, ভোটার আইডি কার্ড এবং কি আমাদের স্কুল সার্টিফিকেটগুলো রাখতে পারি সম্পূর্ণ সুরক্ষিতভাবে। আসলে আমরা বিভিন্ন কাজে ভোটার আইডি অথবা বিভিন্ন সময় আমাদের স্কুল সার্টিফিকেটগুলো লাগে, এগুলো অনেক সময় আমরা খুঁজেই পাই না। এই জন্য আমরা যদি এই গুগল ড্রাইভে সবগুলো কাগজ যদি আমরা স্ক্যান করে রেখে দিই, তাহলে আমরা যে কোনো জায়গায় এগুলো ব্যবহার করতে পারি। এখানে পাসপোর্ট, আইডি, যত ধরনের আমাদের দরকারি কাগজপত্র আছে রাখতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমরা যে কোনো ছবি, ভিডিও আপলোড করে রেখে দিতে পারি। এটা গুগল আমাদের প্রোভাইড করেছে 15 GB একদম ফ্রি। আমরা একটি জিমেল আইডি থেকে 15 GB পাচ্ছি। যদি আমাদের 10টি জিমেল আইডি থাকে, তাহলে একটু ভেবে দেখেন, আমরা 150 GB পাচ্ছি একদম ফ্রিতে। তাহলে আর দেরি নয়, চলুন ঝাঁপিয়ে পড়ি আমাদের মূল পর্বে। প্রথমে আমাদের যেতে হবে গুগল ড্রাইভে। আমরা গুগল ড্রাইভে যাব কীভাবে? এই যে একটা গুগল ড্রাইভের আইকন দেখছেন, এখানে ক্লিক করলে আমরা সোজা গুগল ড্রাইভে চলে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি এখান থেকে না চাই যাব না, আমরা যদি সার্চ বারে লিখি গুগল ড্রাইভ, তাহলে আমাদের নিয়ে যাবে। দেখেন, সার্চ বারে যদি লিখেন গুগল ড্রাইভ, তাহলে আপনারা গুগল ড্রাইভে সরাসরি চলে যেতে পারেন। সার্চ বারে গুগল ড্রাইভ দেখলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে যেতে হবে মাই গুগল ড্রাইভে। মাই ড্রাইভ লিখলে আপনাকে একটা জিমেল দিতে হবে, যে জিমেল দিয়ে আপনি আইডিটা ক্রিয়েট করবেন, গুগল ড্রাইভের আইডিটা ক্রিয়েট করবেন। আমি একটা জিমেল দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেখেন, আমার একটি গুগল ড্রাইভ চলে আসলো। এটা হচ্ছে আমার গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভে আপনি ইচ্ছা করলে 15 GB যে কোনো ফাইল, ডকুমেন্টস, আপনার ভোটার আইডি কার্ড, আপনার স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনার সিক্রেট যে জিনিসগুলো এবং দরকারি যে কাগজপত্রগুলো, আপনি এখানে সুরক্ষিতভাবে রাখতে পারেন এই গুগল ড্রাইভে। এখানে রাখলে আপনার সুবিধা হবে কি, আপনি যে কোনো জায়গায় গেলেন, বিশ্বের যে কোনো জায়গায়, তখন আপনার দরকার হলো আপনার ভোটার আইডি কার্ডটা, আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা সেটা কাজে লাগাতে পারেন। আপনার স্কুল সার্টিফিকেট দরকার হলো, এখান থেকে আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনার কোনো কাগজ ক্যারি করতে হবে না। এটা খুবই সুন্দর একটি অনলাইন ব্যবস্থা, এটা আমাদের গুগল ড্রাইভ করেছে। এই জন্য গুগলকে আমরা জানাই অনেক অনেক স্বাগত। যাই হোক বন্ধুরা, এর কাজ কি, আমরা কিভাবে কাজ করব? দেখেন, এখানে একটা নিউ অপশন আছে। নিউ অপশন থেকে আমরা ইচ্ছা করলে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, যে কোনো নামে। এখানে আপনি যে কোনো নামে একটা ক্রিয়েট করতে পারেন, যেমন লিখলাম ফটো। ফটো নামে একটি ক্রিয়েট হয়ে গেল। ইচ্ছা করলে এখান থেকে আপনি যে কোনো ফটো এখানে ঢুকে আপনি একটা ফটো আপলোড করতে পারেন। ফাইল আপলোড এখানে যাবেন, এখান থেকে আপনি যে কোনো একটি ফটো দিতে পারেন। যেমন আমি ওই লোগোটা রাখবো। দেখেন বন্ধুরা, এটা ডাউনলোড হচ্ছে। আমার ফান টাইমের লোগোটি এখানে চলে আসলো। এভাবে আপনি যে কোনো ফাইল এখানে রাখতে পারেন। যেমন ধরুন আমি এটা রাখবো, খুব সহজে দেখেন এখানে চলে আসবে। এগুলো খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে থাকবে, এর জন্য আপনি চিন্তা করার কোনো বিষয় না। আপনি যে কোনো জায়গায়, যে কোনো সময় আপনি এটা ওপেন করলে আপনার এগুলো আসবে এবং এখান থেকে আপনারা অনায়াসে ডাউনলোড করতে পারবেন। গুগল ড্রাইভটা আসলে আমাদের অনেক মূল্যবান একটা জিনিস। এর মাধ্যমে আমরা ফোন স্টোরেজও কমাতে পারি, আমার কম্পিউটারের স্টোরেজও কমাতে পারবো। যেমন আপনাদের যেসব ভিডিও, ফটো খুবই দরকারি, সেগুলো আপনার ইচ্ছা করলে গুগল ড্রাইভে আপনারা স্টোর করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গুগল ড্রাইভটি আপনারা খুলবেন এবং গুগল ড্রাইভে কিভাবে আপনাদের দরকারি জিনিসগুলো রাখবেন। যদি আপনি এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারেন বা কিছু আপনাদের উপকারে হয়, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।